আচ্ছা মহারাজ, বলছি যে এই যে আমি কালকে একটা ভিডিও দেখছিলাম ইউটিউবে শর্টসে, যে বলছে নাকি যাদের পশু ভাব তারা নাকি এইসব চাল কুমড়ো শশা মানে এইসব ভেজিটেবল জাতীয় জিনিসগুলো বলি দেয়, যাদের বীর ভাব তারা নাকি পাঁঠা মুরগি হাঁস এইসব যেগুলো মানে মাংস প্রাণীগুলো বলি দেয়, আর যাদের দিব্য ভাব তারা নাকি একমাত্র কাম ক্রোধ লোভ মোহ ইত্যাদি বলি দেয়। তো তাহলে এই জিনিসটা মানে কোথায় আছে এবং এটার কতটা যৌক্তিকতা আছে? দেখো, শাস্ত্র তো সব রকমই বলেছে আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য। এবার যে শাস্ত্রের মধ্যে যে ম্যানিপুলেশন নেই তা নয়, বিভিন্ন ব্যক্তি বিভিন্ন সময় বিভিন্ন জিনিস এনেছে, সংযোজন করেছে, নতুন শাস্ত্র রচিত হয়েছে, এসব সব সময়ই যে আমাদেরকে আধ্যাত্মিক উন্নতির জন্য এগিয়ে দিতেই যেই জন্য শাস্ত্রের নির্মাণ তা কিন্তু নয়। তো এইটাকে আগে সবাইকে মাথায় রাখতে হবে যে শাস্ত্রের যে শব্দগুলি আছে সেগুলি সব একই দরের নয়, এই ওর সব কিছুর উদ্দেশ্য একই নয়। আর প্রত্যেকটি জিনিসকে যে আমরা শাস্ত্র বলে থাকি সব কিছু কিন্তু শাস্ত্রের অন্তর্ভুক্ত নয়, এটা প্রথমে মাথায় রাখতে হবে। সেই জন্য কথাগুলো যেমন আছে লিটারেলি নিয়ে নিলে, যেমন ব্রাহ্মণরা কত রকমের নিয়ম বানিয়ে দিয়েছিল, এগুলো সব শাস্ত্রের অন্তর্ভুক্ত করা হয়েছিল। তো এখন যেমন আমি আগেরদিন তোমাকে বলছিলাম যে বিয়েতে সিঁদুর পরানো, এর কোনো শাস্ত্রের কোনো প্রমাণই নেই, কিন্তু এটা একটা পজিশন। তাহলে আমি প্রশ্ন তো এটা হতে পারে না যে বিয়ের ছাপ স্ত্রীতে কেন, পুরুষে কেন থাকবে না? হ্যাঁ, কিন্তু যে পুরুষোচিত সমাজ একটা, যেমন আমরা আমাদের সব জিনিসে একটা ছাপ রাখতে চাই যে এটা আমার জিনিস, তো এই জিনিসটাকেই কিন্তু শাস্ত্রের অন্তর্ভুক্ত করা গেছে। আজও এরকম তো শাস্ত্র প্রমাণ কোথাও নেই যে স্ত্রীকে কেন সিঁদুর আর শাঁখা সৌকল পড়তে হবে, কোথাও নেই এরকম সব মঙ্গলসূত্র, কোথাও নেই এগুলো। তো এইগুলো কি আজকে কিন্তু বোঝার বিষয় যে শাস্ত্রের আন্ডার এগুলো, কিন্তু আজও এগুলো শাস্ত্রই নয়। ঠিক আছে, তো যে কোন জিনিস যে কখন কি হয়ে যায় এটা আমরা ধরতে পারি না যে মূলত কি। তো এখানে বিষয়টি বোঝা যে যখন বলছি পীরভাব, পশুভাব বা দিব্যভাব, তখন কিন্তু এইগুলোকে আগে ডিফাইন করতে হবে যে এগুলো কি। তো দিব্যভাব যখন বলছে কামক্রোধ বলি দেয় মানে কামক্রোধের বলি তো দেখা যায় না, এখানে বুঝতে হবে কামক্রোধের বলি হয়ে যায় অর্থাৎ তোমার যে পার্সনহুড তা চলে গেছে, ব্যক্তিত্বই নেই, কাম নেই মানে, অর্থাৎ কামকে যে হোল্ড করে রাখি যে বলে আমার কাম আমার ক্রোধ এই ভাবটা নেই, সে এই কাম ক্রোধ সব কিছুর মধ্যে দিব্যতা দেখতে পাচ্ছে, সে খুব সহজভাবে আমাদের মধ্যে যেগুলি সো কল্ড আমরা ভালো বা মন্দ বলি ওগুলোকে অ্যাজ ম্যানিফেস্টেড দেখতে পাচ্ছে, তাহলে সে দিব্যভাবে সাধক, অর্থাৎ তার বলি ঘটে গেল ভিতর থেকে। বলি মানে আত্মত্যাগ বোঝা যেতে পারে, অর্থাৎ আমার উপরে আমির উপরে যতগুলি আবরণ ছিল সেগুলি যখন সহজভাবে কারো ত্যাগ হয়ে যাচ্ছে, সে কিছুতে আইডেন্টিফাইড হচ্ছে না, ইয়েট সব কিছুর মধ্যে সে ডিভিনিটি দেখতে পাচ্ছে, তখন সে দিব্যভাবের সাধক, এরা খুব উচ্চদরের সাধক হয়। সেই জন্য বলছে তিনি বলি দেয়, বলি দেয় মানে কি ভাবে মোবাইল ফোনের মতো ধরে নিয়ে গিয়ে জলে ফেলে দেওয়ার মতো বলি দিয়ে দেবে, তা তো না, তার মানসিক স্থিতি এরকম। এবার যখন এখানে পশুভাব বলছে, হ্যাঁ, তখন এর মানে নয় ছাগল গরু ভেড়া এই ভাব, পশুভাব মানে হলো যেমন পশু শব্দের অর্থই পশ থেকে এসেছে, মানে যে নিজেকে বন্ধনে ফিল করছে, যে নিয়ে মনে করছে আমার মুক্তি চাই। ঠিক আছে, যার এই মুক্তি চাই তার মানে কি, সে এমন কোনো কর্মের দিকে যাবে না যা তার বন্ধনকে সশক্ত করে। ঠিক আছে, তখন এই যে চালকুমড়ো বা ইত্যাদি বলি দেবার কথা বলা হচ্ছে, অর্থাৎ তুমি অহিংসাকে সাধো, তুমি প্রতীকীতে যাও, তোমার এখনও সেই স্থিতি নয় যেখানে তুমি মুক্ত বোধ করছো। দিব্যভাবে সাধক কিন্তু মুক্ত, তার মধ্যে স্বতঃস্ফূর্ত মুক্তি, ইভেন তার আমি মুক্ত এই অভিমানও নেই। তো সেই জায়গাটা দাঁড়িয়ে আছে, এইবারে মাথায় রাখতে হবে আমি কি বললাম, পশুভাব আর দিব্যভাব যেটু দুটো আমি বললাম, ওটাতেও বলি ঘটে যখন কোনো একজন পশুভাবের সাধক তার মধ্যে বন্ধনের বোধ আছে, তার ন্যাচারালি বন্ধনের দিকে যদি সাধক হয়, অনেস্ট হয়, তার মধ্যেও কিন্তু এই যে চালকুমড়ো আঁক মানে কি প্রতীকী, তার মধ্যে কিন্তু ওটা ঘটবে, যে বন্ধন বোধ করছে সে কখনোই ন্যাচারালভাবে পরপীড়ন করতে যাবে না। তুমি নিজে বাঁধা আছো, তুমি অন্যকে ওই সময় মারার কথা ভাবতে পারো না, তুমি নিজের মুক্তির জন্য ভাবো, তুমি জেলে আছো, তুমি যখন ভাবো না কাকে খুন করে দেবো, তুমি ভাববে যে আমি কী করে বেরাবো। তো পশুভাবের সাধক নিজের পাশ যদি অনেস্ট সাধক হয়, সে তার ন্যাচারাল টেন্ডেন্সি হলো নিজেকে মুক্ত করা, সে সেলফ সেন্টার্ড হয়ে যায় যে আমার মুক্তিটা সবার প্রায়োরিটি আমার আগে, অন্য কিছু নয়, ফলে অন্য কোনো জিনিসকে সে সম্পূর্ণ সমাহিতও করতে পারেনি,
ঠিক আছে, আবার এমনও নয় যে সে অন্যের প্রতি হিংসায় আছে, তা নয়, নিজে কী নিয়ে সে চিন্তা করছে, নিজের মধ্যে আছে। আর শেষে যখন বীরভাব বলছে, এই বীরভাব কথাটা খুব মিসইন্টারপ্রেটেড হয় সবসময়। বীর অর্থাৎ তার দৃষ্টিকোণের মধ্যে একটা বোল্ডনেস আছে, তুমি পাঁঠা মারলে বোল্ড হয়ে যাও না কিন্তু, যেটা বলছিলাম, তোমার কাছে যখন জন্ম মৃত্যু খুব সমকক্ষ, তুমি বোল্ডলি অ্যাকসেপ্ট করছো, এরকম তোমার মেন্টাল অবস্থা। তোমার যে সম্পূর্ণ পৌঁছে গেছে তা না, তুমিও সাধক, তোমার মানসিক স্থিতি যে তুমি সব দ্বৈতগুলোকে সহন করার মতো ক্ষমতা রাখো। যেমন তুমি একটা পাঁঠাকে মারলে, একটু পাঁঠাটা মরে গেলে তোমার তেমন দুঃখ হলো না, না তুমি তো বারো পাঁঠা মারতে পারতে না, ঠিক বাবা মরে গেলেও আর দুঃখ হয় না, ঠিক চোখের সামনে তোমার যৌবন স্ত্রী মরে গেলো, তোমার বাচ্চা মরে গেলো, তুমি ওটা খুব বীরভাবে অ্যাকসেপ্ট করেছো। পাঁঠা মারা, মুরগি মারা বা হাঁস মারা, এটা বীরভাবে দ্যোতক নয়, ওইভাবেই পাঁঠার মতো ছেলেটাও মরেছে, তাকেও সহজ স্বীকার করে নিয়েছে। এরকম যদি বোল্ডনেস তোমার মধ্যে থাকে তাহলে তুমি বীর। ঠিক তেমন কেউ জন্মেছে, দ্যাট নট দ্য ইস্যু, জন্মানোর মধ্যে তার বোল্ডনেস আছে, সে সুখ দুঃখ যা কিছু আসছে তার মধ্যে সে তাকে অ্যাকসেপ্ট করার মতো মাথায় রাখতে পারে, কিন্তু সম হয়ে যায়নি, অ্যাকসেপ্ট করার মতো তার মেন্টাল ক্যাটাগরি আছে, স্থিতি আছে তার, ঠিক আছে। তো তখন বলা যায় যে এই ব্যক্তি বীর, সকলের মানসিক স্থিতি তা নয়। পাঁঠা মারলে বলবে জয় মা রক্ত, আর নিজের বউয়ের কেটে গেলে বলবে আহারে কি হলো, তখনও বলো জয় মা রক্ত, এই তো রক্ত, পাঁঠার গলা থেকে যখন রক্ত বেরোয় তখন পাঁঠা নাকি দিব্যলোকে যায়, তাহলে বউয়ের হাত কেটে গেলে বউ দিব্যলোকে কিছুটা গেল, তো তখনও তো বীরভাব রাখো যে বাহ তোমাকে জীবনে দুঃখ দিয়েছে, মা তোমাকে দেখিয়ে দিচ্ছেন, কোনো চিন্তা নেই, ঠিক আছে। কেউ মৃত্যু হলো ভাবে ভাব রাখো, নিজের নিজের কিছু হয়ে গেলে বাহ দেখো চাকরি চলে গেছে, দৈন সাহসে যে দুঃখ দৈন চায়, মৃত্যুরে যে বাঁধে বাহু আছে, বীরভাবের কথা, কাল নৃত্য করে উপভোগ। পাঁঠা মরলেই শুধুমাত্র উপভোগ করো, নিজের কচি ছেলেটা মরলে কেন উপভোগ করো না, তখন উপভোগ করো। যদি তোমার স্থিতি এমন হয় যে হ্যাঁ আমি দ্বৈতগুলোকে সহ্য করার মতো সেই আন্তরিক শক্তি আমার মধ্যে আছে, তখন সে বীরভাবের সাধক। সেখানে শুধুমাত্র বলি জন্মের মৃত্যুর হয় না, জন্মেরও হয়, জন্ম বলিদান, তোমার বিশেষ কিছু এসে যায় না, নতুন কোনো জীবন আসলে, কোনো প্রাণ আসলে, বিশেষ কিছু এসে যায় না, কোনো প্রাণ চলে গেলে, তখন এই যে বলি দেয় বলছে, কি ঘরে ঘরে গিয়ে সে হাঁড়ি কাঠ পুঁতে বলি দেওয়ার ব্যবস্থা করে না, শোল মাছ বলি দেবো, হাঁস বলি দেবো, পাঁঠা বলি দেবো, মোষ বলি দেবো, সে জন্ম মৃত্যুকে খুব সহজভাবে অ্যাকসেপ্ট করছে। সে কী বলবে, কেউ মাছ খাচ্ছে, সে বলবে খাচ্ছে, জীবনের থেকে জীবন এগিয়ে চলে যায়, বিশেষ কোনো ব্যাপার না, বোঝো বিষয়টা, বলি দেবে তা না, তার মধ্যে তার সহজ অ্যাকসেপ্টেন্স ঘটছে, এই অবস্থাটা বীরভাবের অবস্থা, ঠিক আছে। আর যখন কারোর মধ্যে বন্ধনের বোধ আছে যে আমাকে মুক্ত হতে হবে, আমাকে সাধতে হবে জীবন, একটা ছোটো স্ট্যাগনেশন আছে, তখন তাকে পোষ্যভাব বলছে, পশুভাব, ঠিক আছে। আর যার মধ্যে খুব সহজ এসে গিয়েছে যে সব জিনিসটা খুব সহজভাবে গ্রহণ করে নিচ্ছে, ভালো মন্দ ঠিক ভুল প্রায় সমতার দিকে তার চলে গিয়েছে, সে দিব্যভাবে সাধক। তো এই তিনটের মধ্যে কিন্তু কর্ম করলেই কিন্তু কর্তা নির্বাচিত হয় না, তোমার মানসিক স্থিতিতেই বলে দেবে তুমি কোন ভাবের সাধক। সেই জন্য এটা গুরুমুখী বলা হয়। গুরু বলতে পারে যে পঞ্চমকারের পঞ্চম মকারের জন্য বা মৈথুনের জন্য তুমি তৈরি কিনা, ঠিক আছে। তো এর অনেক ডিটেলিং আছে এগুলি তন্ত্রের বিষয়েতে। তো দিব্যাচার বা পশ্যাচার বা এই যে বীরভাবের কথা বলছে, বীরাচার, হ্যাঁ বীরাচার হতে খুব ভালো লাগে সবার, কারণ বীরাচারে তো তোমার মধ্যে জন্মমৃত্যু ঘটছে কিনা এর কোনো প্রমাণ নেই, তুমি পাঁঠা মেরেই বীরভাবে সাধন হয়ে যাচ্ছে, তুমি জন্মমৃত্যুকে ঘটতে সহজভাবে অ্যাকসেপ্ট করতে পারছো কিনা এটা বোঝা যাবে যখন তোমার যৌবন স্ত্রী এবং স্ত্রী মরবে, তখন দেখাও বীরভাব, মায়ের পায়ে বলি হয়েছে, যেখান থেকে জন্ম সেখান থেকে মৃত্যু। না সে তো বলবে যে ওই যে পাঁঠাটা বলি দিচ্ছে ওটা তো দেবীর উদ্দেশ্যে বা দেবতার উদ্দেশ্যে দিচ্ছে, এখানে তো ধরুন বাড়িতে যদি স্ত্রী মারা যায় সেটা তো তার সামনে কিছু নেই, সে তাহলে সে এখন অনেক জড় বুদ্ধি, সে তো এখন তাকে তাকে তাই তাকে থেকে গুরুর চরণে শরণ নিতে হবে এখন, এরকমই তো লজিক দিচ্ছে যে এই ব্যাপারটা হচ্ছে। দেখো লজিক্যাল ফ্যালাসিটি তো সবসময় থেকেছে, সেটা তো সমাজে থাকবেই, আমাদেরকে এর কোরটা বুঝতে হবে, কে কী করলে ওটা উদ্দেশ্য নয়। বীরাচার, আচার মানে তো আচরণ করা না, তোমার ভিতরে কর্তা যেমন ভাবে তেমন তো তুমি আচরণ করবে, তোমার মধ্যেই যদি বীরত্ব না থাকে, তোমার যদি দ্বৈত সহ্য করার ক্ষমতা না থাকে, তুমি বীরাচারী হলে কী করে, তোমার তাহলে আচারটা তাহলে ঢং কপট আচার, তুমি মাছ মাংস খাওয়ার জন্য তখন তুমি বলি দিচ্ছ, ঠিক আছে। যখন তুমি দেখতে পাচ্ছ যে বা তুমি অনুভব করছো যে জীবনের এই দ্বৈতগুলো আসবে আমাকে সইতেই হবে,
তখন তুমি বিরাচারী সাধক হলে ওই তো গুরু বলবে, এখন তো স্বঘোষিত বিরাচারী বললে হবে না, এবং গুরু সে সিদ্ধ গুরু হবে তাহলে সে বলবে। তো এই জন্য গুরুমুখী বিদ্যা সম্পূর্ণ। পশ্চাচারী সে যদি বলে যে কেউ যদি নিরামিষ খেতে পছন্দ করে, আর সে যদি বলে যে যেহেতু আমি নিরামিষ খেতে পছন্দ করি, সেটা উচ্চারণ না করে সে বলে দিল যে আমার বাবা হিংসা ভালো লাগে না, সে ঘোষণা করে দিল, কিন্তু সেটা তার ফুড টেন্ডেন্সি, তাহলে হলো না। কেউ দিব্যভাবে সাধন, সে কোনো কিছু দিয়ে ইন্টারেস্টেড নয়, কোনো কোনো বিধি আচারে না বলে আমার কি কামক্রোধ ত্যাগই ত্যাগ বলে সে কামক্রোধের মধ্যেই জীবন কাটাচ্ছে, তার ছলনা হয়ে গেল। বিষয় হলো যে কামক্রোধ ত্যাগই ত্যাগ, তুমি অতখানি সূক্ষ্ম মানসিকতার অধিকারী কিনা, এটা গুরুমুখ গুরু বলতে পারে। তুমি ভিতর থেকে বন্ধন বোধ করছো কিনা, একটা মানসিক স্তর ভেদে আলাদা আলাদা জায়গা আছে। স্তর মানে কিন্তু উঁচু নিচু না, দেয়ার ইজ ভ্যারিয়াস অ্যাসপেক্ট, সেই জায়গা থেকে দেখতে হবে। এই জন্য এই যে কথাগুলি বলছে, কথাগুলি ঠিক, এ কোনো অসুবিধা নেই, কিন্তু এই কথাগুলো ইন্টারপ্রিটেশন দরকার। যে কোনো সদ্গুরু বা সৎ সাধক, দুটো একই কথা, সে কিন্তু এর অর্থ জানে। দেখো শিষ্য মানে কি, যে নিজের সাথে খুব অনেস্ট, মানে শিষ্যত্বের অধিকারী হয় না। তো কোনো সাধক যদি এই ডিসঅনেস্টি রাখে, হ্যাঁ, মাছ মাংস হাঁসের ডিম বিরিয়ানি মদ এগুলি খাওয়ার নামে যদি নিজেকে স্বঘোষিত বিরাচারী হয়ে যায়, তো চিন্তার বিষয় বলবো তো। এই 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 যে এত কিছু আয়োজন, ঠিক আছে, এই আয়োজনের মধ্যে তুমি কতটা স্থির আছো দাঁড়িয়ে, যেটা আমরা আলোচনা করলাম, ঠিক আছে, ওই আয়োজনের মধ্যে তোমার তো কোনো প্রমাণ নেই। তুমি যখন বিরিয়ানির মধ্যে মুরগির ঠ্যাংচি পাচ্ছ, তখন তুমি কত স্থির আছো, এটা তো প্রমাণ করাতে যাবে না। তোমার যৌবনাস্থি মরলে মধ্যে প্রমাণ করা যাবে যে তুমি কতটা স্থির দাঁড়িয়ে আছো। যেমন জীবন এসেছে, যেমন মুরগির জীবনটা গিয়েছিল, আমার স্ত্রীর জীবনও গিয়েছে। আবার দেখা যাবে যে ঘরে নাতি এসেছে তোমার, তখন কতটা স্থির আছো। জীবন যায় জীবন আসে, জন্ম হয় মৃত্যু ঘটে, বিশেষ কিছু নয়। তখন হুররে বলে পার্টি দিতে শুরু করছো, হুল্লোড় করতে শুরু করে দিচ্ছ, তাহলে ঘটলো না। বিরাচারী মানে কিন্তু বলি দেবে না, আবারও বলছি, বিরাচারী মানে যে বলি দিতেই হবে কোনো ভান নেই। তার সামনে জীবন যাওয়া জীবন আসা এই দুটোকে সহজভাবে দাঁড়িয়ে দেখার মতো তার মনের জোর আছে। মানে বলিগুলোর প্রতি কী বলতে চাইছেন আর কি? বলি তো কনস্ট্যান্ট ঘটছে। এই যে তোমার সাথে আমি বসে কথা বলছি, এই সময় কত প্রাণীর আহুতি মা নিচ্ছেন, সহজভাবে নিচ্ছেন, যে এই সময় হয়তো দেখা যাবে যারা পৃথিবীর মধ্যে 600 বৃদ্ধ আর বৃদ্ধা এই সময় মারা গেলেন। আমি তোমার সাথে এইটুকু সময় কথা বলেছি, এই 600 বৃদ্ধ বৃদ্ধার বলি তো মা গ্রহণ করছেন স্বতঃস্ফূর্ত, জীবনই বলি নাই, ঠিক আছে। তাহলে প্রতীকী বলি কেন? তুমি কি তোমার মধ্যে ওটা সাধতে পেরেছ, তার প্রতীক। স্পেসিফিকেশন করা হচ্ছে সাধকে, যে তুমি কি এর দ্রষ্টা, এর সাক্ষী, বা একে জীবনে ঢালার অধিকারী, ঢালতে পেরেছ, সেই জন্য বলির বিধান। চালকুমড়ো বলি দেবে বা এই দেবে, এগুলো সব প্রতীকী কথা সবসময়। কামক্রোধ বলি কি দেবে, কেউ কি মনে করছে যে কামক্রোধ বলি হয়ে গেলে তার পেনিসের মধ্যে আর ইরেকশন হবে না? সে ভ্রান্ত ধারণা করছে, তার মধ্যে কর্তৃত্বের বলি হয়ে গিয়েছে। তাহলে কামক্রোধে না আসা কারোর মধ্যে বা কমে যাবে ইন্টেন্সিটি, এটাও শুধুমাত্র একটা প্রতীকী ব্যবস্থা। তাহলে তো এত কিছু কাণ্ডের পরে দেখা যায় রামচন্দ্রের দুটো সন্তান হচ্ছে, কী করে হয়? তা কামক্রোধ বলি হয়নি নাকি? সেই তো একই সেক্সুয়াল রিলমে প্রবেশ করতে হচ্ছে শ্রীরামচন্দ্রকেও। তো ব্যক্তিত্বর বলি হয়েছে যোগবাশিষ্ঠে, সেখানে তার রামচন্দ্র বলছে না অহমেব নমো নমা, আমি নিজেকেই নিজে প্রণাম করি, এইখানে দিব্যভাবে সাধন হয়ে গেল তার। তার মানে এই যে প্রতীকীভাবে ওই বলিটা ঘটতেই হবে, তার সন্তান এসে গেলেই তার ব্যক্তিত্ব মানে এসে গিয়েছে, নট নেসেসারি, কাম কামের কাজ করেছে। ঠিক তেমনই প্রতীকী বলি হতেও পারে, অসুবিধা কিছু নেই, কিন্তু এই প্রতীক তোমার মধ্যে কিছু জাগাচ্ছে কি না, এটা খুব মুখ্য বিষয়। ওটা গৌণ করে দিলে পুরো শাস্ত্রই প্রতীকী। দেখো আমরা আগের দিন আলোচনা করছিলাম, পুরো পৃথিবী মনের কনসেপ্টে দাঁড়িয়ে আছে, তো কোনো আচার কনসেপ্ট ছাড়া আর কী হবে? মাইন্ড ছাড়া কিছু মাত্র না। তাহলে এই যে তিনটে ভাব, যে দিব্যভাব, পশুভাব আর বীরভাব, তাহলে এইগুলো কি এক একটা সাধকের জন্য, নাকি একটা সাধকেরই তিনটে স্তর? সবই হতে পারে, দুটোই হতে পারে। আবারও বলছি, গুরু বলবেন, সাধক তো গুরু নির্ভর না। গুরু মানে কি? যে জীবনটা দেখেছে। এক একজন মানুষের স্তর ধীরে ধীরে উন্নতও হয়, কেউ পশুভাবের থাকে, শেষ পর্যন্ত তো গিয়ে সেই অদ্বৈত সিদ্ধান্তে পৌঁছাতে হচ্ছে, যা শিশু শিবশক্তির মিলনই বলা হোক আর যাই হোক। এই যে প্রকৃতিগতভাবে যার যেমন মানসিক স্ট্রাকচার প্রকৃতি দিয়েছে, তাকে তার মধ্যে দিয়ে এগোতে হবে, এবং যেই সময় ইভলভ হয়ে যেমন স্ট্রাকচার আসবে সেরকম সাধন গুরু দেবে। এটা স্বঘোষিত হওয়া যায় না এইভাবে, যে আমি ঠিক করে ফেললাম যে ম্যাকডাওয়েল স্টার
ইম্পেরিয়াল ব্রুটা আমার ভালো লাগে, তো দুদিকে দুটো বোতল বসিয়ে দিলাম, এখানে গুড়গুড়িতে তামাক দিয়ে দিলাম, বড় করে আসন পেতে দিলাম, এখানে বিরিয়ানি পোলাও ডিম মাছ মাংস দিয়ে ফেসবুকে মাকালির ছবি দুটো আর বিরিয়ানির ভোগের ছবি 18টা। তো এই যদি হয়, এ কোনো আচারেরই অধিকারী নয়, এ ভণ্ডাচারের অধিকারী। তো এই জায়গাগুলোকে তো আমাদের আত্মসমীক্ষাই আমাদেরকে রক্ষা করতে পারে, অন্য কিছু না।